পঞ্চায়েত ভোটে বাংলায় পদ্ম ফোটানোই এখন একমাত্র লক্ষ্য। রবিবাসরীয় দুপুরে পিংলার মুন্ডুমারিতে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা এবং কর্মী সমর্থক। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারো প্রার্থী করার ক্ষমতা নেই, কারণ পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলা থেকে শোনা গিয়েছিল এই হুঙ্কার। এই নিয়ে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে। আমরা লড়ে নেব পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি কে হরিদাস পাল, তোমার কাছে প্রার্থী চাইতে হবে? আমরা লড়ে নেব, আমরা জানি গ্রামের লোক কি করে অধিকার প্রতিষ্ঠা করে। আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই নিয়ে ক্ষুব্ধ শাসক দল, একটাও ভুল ধরতে পারেনি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেন্টাই টিম পাঠাচ্ছে দেখার জন্য, ভুল ধরার জন্য, একটাও ভুল ধরতে পারেনি। কিন্তু প্রশ্ন ওঠে, তবে কি রাজ্য জুড়ে যে অভিযোগ উঠে আসছে তা সবই কি মিথ্যে? তাহলে রাজ্যের হাজার হাজার মানুষ কেন পাকা বাড়ির সুবিধা থেকে বঞ্চিত? কেন কেন্দ্র সরকারকে আবাস যোজনায় 66% বরাদ্দ বৃদ্ধি করতে হয়েছে? এবারের বাজেটে 66% বৃদ্ধি করেছেন আবাস যোজনায়, 69,000 কোটি। আপনি বলুন কেন এখনো চোখের সামনে দেখা যাচ্ছে টালির বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, টিনের বাড়ি, ভাঙা বাড়ি? কেন এটা পশ্চিমবঙ্গে হবে? আবাস যোজনা সহ 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। বাংলার মাটিতে বিজেপির যত ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তত বাংলার মানুষের পেটে আঘাত পড়েছে, অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু বিজেপির যত ক্ষমতা বৃদ্ধি আর শক্তি বৃদ্ধি বাংলার মাটিতে হয়েছে, বাংলার মানুষের পেটে আঘাত পড়েছে। বাংলা আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এমন করা মনোভাব দেখাতে হলো কেন্দ্রকে? একজনের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে একাধিক ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ভুয়ো জব কার্ড হোল্ডারদের ধরা হচ্ছে, যতক্ষণ না শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতারা গারদের পেছনে যাচ্ছে, ততক্ষণ ভুয়ো জব কার্ডে টাকা দেওয়া হবে না, সাফ জানিয়েছেন বিরোধী দলনেতা। এই গরিব মানুষের মুখের গ্লাস কেড়ে নিয়েছে এরা। 18 বছরের নিচে জব কার্ড, একজনের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে 4-5টা করে জব কার্ড, কাজ নেই বাংলায়। পরিযায়ী শ্রমিক কেরালা, গুজরাট, কর্ণাটকে কাজ করতে গেছেন, IFC কোড, ওখানেও জব কার্ড। যতক্ষণ না ভুয়া জব কার্ড ধরা হচ্ছে, যতক্ষণ না চোর ধরা হচ্ছে, যতক্ষণ না তৃণমূলের পঞ্চুদের আর বিডিও ডিএমদের জেলে পড়া হচ্ছে, ততক্ষণ এই ভুয়া জব কার্ডে টাকা দেওয়া হবে। ভোট যত সামনে আসছে ততই যেন যুযুদান দুই পক্ষ। শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তো শুধু বিরোধী দলের নয়, তাতে সায় সাধারণ মানুষেরও। রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি, সীমাহীন সন্ত্রাসের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কি সফল হবে পদ্মশিবির? উত্তরের অপেক্ষা। রৌরভ কুমার, শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।